অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। তারা বলতে চাইছে যে ইলেকশন কমিশনের বোধ হয় কোনো আমি নোটিশ রিসিভ করিনি। আমি বলেছি আপনার কাছ থেকে আমাকে আইন শিখতে হবে না, আপনার নোটিশ আপনার কাছেই রাখুন। বাট এটা বলতে চাইছি যে আপনি বেরোতে পারবেন না, আপনার ওয়ার্ডের বাইরে যেতে পারবেন না, আপনি সেন্ট্রাল ফোর্স ইউজ করতে পারবেন না। কাল রাত থেকেই পুলিশ আসতে শুরু করেছে। আজকে আমি একজন জনপ্রতিনিধি, আমি একজন এমএলএ, আমাকে আটকাবার চেষ্টা হচ্ছে, আমি জানি না, অ্যাজ ইফ আই এম আ ক্রিমিনাল। আর আপনি বাইরে যদি যান দেখবেন প্রত্যেকটা মোটর সাইকেলে তিনজন চারজন করে ছেলে মুখে কাপড় বেঁধে প্রতিটি বুথের সামনে জমায়েত, সেখানে কিন্তু পুলিশের নজর যায় না। এবং আমাদের যেটা অভিযোগ যে আমাদের যে প্রার্থী মহিলা প্রার্থী তাকে মারধর করা হয়। হ্যাঁ, আমাদের সুভাষপল্লী বুথে অলরেডি রিগিং চলছে, সুভাষপল্লী 75 নম্বর ওয়ার্ড, সেখানে সুভাষপল্লী স্কুল না, সুভাষপল্লী স্কুল, সেখানে আমাদের প্রার্থী টিনা দে তাকে মারা হয়েছে। আজকে মাটিপাড়ার বুথে ঝামেলা চলছে, আজকে সাঁতাতে বিভিন্ন বহিরাগত তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে বুথ স্লিপ নিয়ে, কেউ ওখানকার লোক নয়, স্থানীয় সব বাইরে থেকে এসেছে বুথ স্লিপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। 33 নম্বর ওয়ার্ডে 33 নম্বর বুথে তিন চারজন মিলে একসাথে গিয়ে